ওয়েট ড্রিম, যেটাকে আরবিতে বলে আল ইহতিলাম, বাংলায় অর্থ দাঁড়াবে স্বপ্নদোষ। অর্থাৎ রমাদানে দিনের বেলা আপনি ঘুমিয়ে আছেন, এমন কিছু হয়তো স্বপ্নে দেখেছেন যেটার কারণে আপনার উত্তেজনা চলে এসেছে এবং সিমেন আউট হয়েছে, দেহ থেকে বীর্যপাত হয়েছে। তো এটার কারণে কিন্তু আপনার রোজা ভাঙবে না, কারণ আপনি ঘুমিয়েছিলেন। আমরা শুরুতেই শুনেছি যে রুফি আল কালামু আন সালাসা আনি নাঈমি হাত্তা ইয়াস্তাইফিদা, ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের বিধানকে রহিত করা হয়েছে যতক্ষণ না সে জাগ্রত হয়। তো ঘুম অবস্থায় তো আপনি ইচ্ছাকৃত এটা করেননি, ফলে এই যে আপনার সিমেন আউট হলো, এতে করে আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না। জাস্ট আপনার জন্য গোসল ফরজ হয়েছে, আমরা জানি যে সিমেন আউট হলে দেহ থেকে বীর্যপাত হলে গোসল ফরজ হয়, আপনি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি গোসল করে নেবেন, এতে আপনার রোজা ভাঙবে না ইনশাল্লাহ। স্বপ্নদোষের কারণে রমাদানের দিনের বেলা স্বপ্নদোষ হলে, যেটাকে ওয়েট ড্রিম বলে, এতে আপনার রোজা ভাঙবে না। হার্টের যে পেশেন্টরা আছে তাদের হার্ট অ্যাটাক থেকে বাঁচানোর জন্য এক ধরনের ট্যাবলেট ইউজ করা হয়, এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে। এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটটা জিহ্বার নিচে রাখা হয়, এটা খাওয়া হয় না। তো জিহ্বার নিচে রাখলে এই দেহ এটাকে অ্যাবজর্ব করে আর্টারের মধ্যে যে ব্লক করেছে ব্লক ছুটায় দেয় এবং হার্টের মধ্যে রক্তের পাম্পিংটাকে আরও বাড়িয়ে দেয়। তো ইট ডাজেন্ট হ্যাভ এনি ফাংশন টু দ্য স্টোমাক, এটা আসলে এটা কোনো খাবারও না, এটাকে গিলেও ফেলা হয় না আর এটা স্টোমাকেও যায় না। তাই আধুনিক স্কলাররা বলেছেন যে এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যারা হার্ট পেশেন্ট, চেস্টের ভেতর যে পেইন হয় এগুলোকে রিমুভ করার জন্য এই নাইট্রোগ্লিসারিন ট্যাবলেটের রোজা ভাঙবে না ইনশাল্লাহ।